প্লাস্টিকের বোতলে জল খান না এমন লোক পাওয়া যাবে না। একদিনের বাচ্চা থেকে বুড়ো সবাই প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকে। আমরা না বুঝেই দিনের পর দিন এই প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকি। অনেকে তো বাচ্চার দুধ ভর্তি প্লাস্টিকের ফিডিং বোতলটাই গরম করে বসেন। প্লাস্টিকের বোতলের এমন যথেষ্ট পরিমাণে ব্যবহার আদৌ কি স্বাস্থ্যকর, এ বিষয়ে বাজ বিচার আমরা করি না। তাই প্লাস্টিকের বোতলের তলায় থাকা ত্রিকোণ চিহ্নের মানেটা বুঝে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে নিমেষে। তাই সমস্ত বন্ধুদের কাছে আবেদন রাখব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আপনারা অনেকে অবশ্যই লক্ষ্য করেছেন প্লাস্টিকের বোতলে ত্রিকোণ চিহ্ন থাকে। এই ত্রিকোণ চিহ্নটি আসলে প্লাস্টিকের চারিত্রিক ইন্ডেক্স। এই চিহ্নটা থাকলে বোঝা যায় বোতলটি বিধিসম্মতভাবে তৈরি। কিন্তু বোতলটা ব্যবহারের কতটা নির্ভরযোগ্যতা বা কী ধরনের জিনিস রাখা যাবে তাই ত্রিকোণ চিহ্নের মধ্যে থাকা সংখ্যা দ্বারা বোঝা যায়। এই সংখ্যাটি আপনি ত্রিকোণ চিহ্নের মাঝখানেই অবশ্যই দেখতে পাবেন। ত্রিকোণের মাঝে এক সংখ্যা থাকলে এই ধরনের প্লাস্টিকের বোতলটি একবার ব্যবহার করা যাবে এবং বোতলটিতে পলিথিন এবং টেরেপ্যাথেলাইট প্লাস্টিক ব্যবহার করা হয়। এই ধরনের বোতল বারবার ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এর নিচে অবশ্যই পিইটি লেখা থাকে। পিইটি মানে হচ্ছে পলিথিলিন টেরাপ্যাথেলেট। ত্রিকোণের মধ্যে যদি দুই সংখ্যা থাকে তবে এই ধরনের প্লাস্টিক বোতলে ঘন পলিথিন ব্যবহার করা হয়েছে। মূলত শ্যাম্পু বা ডিটারজেন্ট রাখার ক্ষেত্রে এই ধরনের বোতল ব্যবহার করা হয়। এই ত্রিকোণ চিহ্নের নিচে HDPE লেখা থাকে। HDPE-র মানে হচ্ছে হাই ডেন্সিটি পলিথিলিন। ত্রিকোণ চিহ্নের মাঝে যদি তিন সংখ্যা থাকে এই ধরনের বোতল বেশি ব্যবহার করা উচিত নয়, কারণ এই বোতল তৈরি হয় পলিভিনাইল ক্লোরাইড বা PVC থেকে, এতে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। পিনার বাটার রাখতে এই বোতল ব্যবহার করা হয়ে থাকে। ত্রিকোণ চিহ্নের মাঝে যদি চার সংখ্যা থাকে এই ধরনের প্লাস্টিক বহু ব্যবহারের উপযোগী, বিশেষ করে প্লাস্টিক প্যাকেটে এই চিহ্ন দেখা যায়। খুব দামি বোতলে এই চিহ্ন থাকে। এই ত্রিকোণ চিহ্নের নিচে যদি LDPE লেখা থাকে তবে লো ডেন্সিটি পলিথিলিন দ্বারা গঠিত, এই প্লাস্টিক বোতলটি ব্যবহারের খুব উপযোগী। ত্রিকোণ চিহ্নের মাঝে যদি পাঁচ সংখ্যা থাকে তবে এই ধরনের প্লাস্টিক একদম নিরাপদ এবং ব্যবহারযোগ্য। তাই আইসক্রিমের কাপ, সিরাপের বোতল অথবা খাবারের কন্টেনারে এই চিহ্ন দেখা যায়। এর নিচে ঠিক PP লেখা থাকে। PP-র অর্থ হল পলিপ্রোপাইলিন। ত্রিকোণ চিহ্নের মধ্যে যদি ছয় অথবা সাত থাকে তবে একে প্লাস্টিকের রেড কার্ড বলা হয়। এই ধরনের প্লাস্টিক মারাত্মক রকমের ক্ষতিকারক, কারণ এই ধরনের প্লাস্টিক তৈরি হয় পলিস্টিরিন এবং পলিকার্বনেট দ্বারা। এটা মানুষের হরমোনের সমস্যা তৈরি করে। ক্রমাগত এই প্লাস্টিক ব্যবহার করা ক্যান্সারের প্রবণতা বাড়ায়। এই ত্রিকোণ চিহ্নের নিচে যদি PS লেখা থাকে, অর্থাৎ পলিস্টিরিন অর স্টিরিওফোম দ্বারা এই প্লাস্টিক তৈরি হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।